12 আগস্ট রাত আনুমানিক এক ঘটিকায় কুমারঘাট থানাধীন দুধপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যোতিষমোহন চক্রবর্তীর বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বাড়ির মালিক জ্যোতিষমোহন চক্রবর্তী উনার চক্ষু অপারেশনের জন্য আগরতলায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। বাড়িতে পরিবারের কেউই ছিলেন না তখন। জ্যোতিষমোহন চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে উনি জানান যে সহদেব নম নামক এক ব্যক্তিকে উনার বাড়ি দেখাশোনা করার জন্য তিনি রেখে গেছেন, কিন্তু সহদেব নম অগ্নিকাণ্ডের সময় জ্যোতিষমোহন চক্রবর্তীর বাড়িতে ছিলেন না। তিনি রাতের খাবার খাওয়ার জন্য উনার বাড়িতে গিয়েছিলেন বলে সহদেব নম জানিয়েছে। 12টা পর্যন্ত আসলাম, আমার ছেলে দেখো যাইতো বাইরে, আমি গেছি 12টা পরে। তো আপনি কি এই বাড়িতে ছিলেন যখন আগুনটা লাগে? না, তখন আমার ডাকি আনছি। আচ্ছা, ঘটনাটা কেমনে হয়েছে না হয়েছে জানছেন না, আপনার এলাকাবাসী হিসাবে মানে কত কি ঘটনা সম্বন্ধে জানেন? তারা আপনার উপরে মানে দায়িত্ব দিয়ে মানে রেখে গেছে আরো, তারা গেছে কিচ্ছু হয়েছে না, এইরকম আর কিচ্ছু হয়েছে। তারা তো আরো 2 মাস আড়াই মাস মানে যখন ঘটনাটা হয় তখন বাড়িতে ছিলেন না আপনি? আপনি আপনার বাড়িতে গেছেন? আমার বাড়িতে গেছি, আমার ফুলা ওখানে মাছ আনছে, মাংস চোর আনছে, ফাঁক শাক করছে, খাইতে খাইতে আমরা একটা গেছি। কিছু কইতে পারি না, হঠাৎ করে বৃষ্টি আইছে, আমি জানলা খোলা আসলো, জানলা লাগাইতে চাইছি, তখন তো মানে আলোটা দেখছি, দেখার পরে আমি ভাবছি 100 ভরি বাল্বের যে আলো এই আলো কইয়া আমি তো আবার ঘুমাই গেছি। তখন আমার বাইরে যেবার ই হইছে আমি বাইরে যাইতাম, তখন বাইরে যাইতাম কইয়ারি ওই গেটের সামনে যেমনি দরজা খুলছি তখন ওই কোনাটার দিকে আগুন দেখা গেছে, দেখা গেছে বলতে অনেক ধুমা অন্ধকার হয়ে গেছে, খুব গন্ধ করে। তখন আমি আমার আমার ঘরে রেন্ডে ডাক দিছি, ডাক দিয়া যে হয়েছে কই কিতার গন্ধ বাইরেছে, দেখো তো কারেন্ট জ্বলে নি। তখন তাই না কইছে কই কিতা কইয়া, তাই যে সময় তাই না উঠছে উঠে কয় আগুন লাগছে, তো আগুন লাগছে তো কইয়া তো গেট খুলতে পারছি না, মানে গেটে তালা মারা আসলো। আমার আমিও মানে নিজে তাই কই আমি যে গেটটা তালা মারা আমি নিজেও কইতে পারি না, গেটের মধ্যে ডেকাইতেছি। তখন আমরা পাশের ঘরে শুনছে, শুনে ভাবছে আমার বাড়িতে আগুন, তারা দৌড়ে আইছে, গেট কেমনে খোলা হয়েছে কেমনে বাইরেছে আমি নিজে কইতে পারি না। তখন দৌড়িয়ে গিয়ে মানুষের কইছে, তারাও আমি বাইরে করে আগে তারা আইছে আমার কথাবার্তা শুনিয়া, আইয়া ওই তো আগুন দেখা গেল, যা দেখলাম তাই আর কি তা হইতাম। তখন আগুন তো তোমার কেয়ার থেকে লাগছে, আমরা তো আর ভিতরে ঢুকছি না, আমরাও কইতে পারি না, যেহেতু একজন রে দায়িত্ব দিয়া গেছো তাই না, ছাড়া তো কেউই কইতে পারতো না, কারণ আমরা তো আর ঘরের ভিতরে আইছি। রাত্রে বিশাল অগ্নিকাণ্ড, আমার ঘর দুয়ার সব চলে আসছে, ঘরে যত জিনিসপত্র আসতো সব কিছু চলে আসছে দিয়া আমি বাড়িতে আসতাম না, আমার হাজবেন্ড নিয়ে চিকিৎসা লেগে আগরপুরে আসতাম, চোখ করার সময় আসছি রাত্রে 2টার সময়। আমার পাশের বাড়ি আমার দেওরে নিয়ে আমারে ফোন করে কইছে যে তোমার আর ঘর জ্বলে যাইতেছে, একজন লুকরে রাখা দিয়া গেছি ঘরের মধ্যে পাহারা দা, তারে টাকা দিয়ে রাখা গেছি, এবং মাঝে মাঝে আমরা তার রাখা যাই এরকম, তার জন্য এইবারও রাখা আমরা গেছি। রাত্রেবেলা উনি বলে বাসাতে ঘরে আসলে জ্যোতিষমোহন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে উনার ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ প্রায় 50 লক্ষ টাকার জিনিসপত্র অগ্নিকাণ্ডের পর হাওয়া হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুধপুর গ্রাম পঞ্চায়েত জুড়েই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। আমি শ্রী জ্যোতিষময় চক্রবর্তী, দুধপুর কুমারঘাট মহকুমার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় আমি কন্ট্রাক্টর, পিডাব্লিউডি কন্ট্রাক্টর। আমি গত 2 তারিখ
চিকিৎসার জন্য এবং বিয়ের জন্য আগরতলা যাই। গত 11 তারিখ এই চোখ অপারেশন করেছি, এখনও চোখ অপারেশন চোখের ইয়ে খুল নাই, আজকে খোলার ডেট ছিল। কিন্তু গতকাল রাতে দুঃসাহসিক অগ্নিকাণ্ড আমার বাড়িতে হয়, এসে দেখি আলমিরা শোকেস ভাঙ্গা, সোনাদানা নাই। আমার ধারণা সোনাদানা চুরি করে নাশকতামূলক কাজ অগ্নিসংযোগ করে গেছে। আমি থানায় গিয়েছিলাম ফার্স্ট ট্রেনে, আগরতলা থেকে এসেছি 9:30 আমি থানাতে লিখিত দেয় নাই, খাত ওদের ডায়েরিতে ওরা লিখেছে আসবে করে, এখন পর্যন্ত আসছে না। চুরির পরেই আগুন লাগে গেছে, না পাওয়া যায় না। এই গোড্রেসের জিনিসপত্র মিলে 50 লাখ টাকার ক্ষতি হয়েছে।